আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যখন নানান অশান্তি ও হিংসার খবর সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর মহকুমায় গত 5 দিন ধরে শান্তিপূর্ণভাবে চলে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি। শেষ দিনে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন 4 হেভিওয়েট প্রার্থী। এদিন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুরের 4টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারা। এইসব হেভিওয়েট প্রার্থীরা হলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী অনুভা চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি ও চুমকি মুখার্জি এবং সমিতি মণ্ডল। তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার স্ত্রীকে মনোনয়নপত্র জমা দিতে এসে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম বাংলায় পঞ্চায়েতের ক্ষমতা আসতে চাইছে, তাদের যোগদান সুনিশ্চিত করতে। ভালো দিন, ভালো দিক, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম বাংলায় পঞ্চায়েতে ক্ষমতায় আসতে চাইছে, সাধারণ মানুষের যোগদান সুনিশ্চিত করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নবজাগরণ হয়েছিল সেইটা নবজোয়ার আজকে জনজোয়ারে পরিণত হয়েছে। তো তাই সর্ষে ডাঙার কেসও এরকম একটা নতুন কিছু নয়, ওখানে আমরা আমাদের ব্লক সভাপতিকে পাঠিয়েছি এবং ওইখানকার স্থানীয় প্রার্থী হবে আমরা ঠিক করে দিচ্ছি। আমরা কলকাতার সঙ্গে কথা বলছি, কারণ আপনারা জানেন, আপনাদের একটা কথা বলি যে এরকম এটা তো একটা মানে মানুষের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বারে বারে প্রমাণ হয়। আমার বাড়িতে গতকাল একটা চাকরি প্রার্থী এই একটা ইয়ে কি বলে নির্বাচনের প্রার্থী হবার জন্য অনশন আমার বাড়ির দরজার সামনে, সাধারণ মানুষ প্রার্থী হবে, যাই হোক তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়েছি এবং চেষ্টা করছি তাকে যাতে প্রার্থী করা যায়। তো এরকম মানুষের একটা আপনারা দেখছেন উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের ভালোবাসার উপর বহিঃপ্রকাশ। তাহলে কি আজরা যে ঘটনা ঘটেছে স্থানীয় মানুষ তাহলে এবারে দেখেন? একদম, আমাদের ব্লক সভাপতিকে পাঠিয়ে দেখা যাবে ওখানে। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস। আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট। এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোর, দুর্গাপুর 7132-05। যোগাযোগ নম্বর 7029-68-1375, 8348-53-9439 অথবা 8617-06-4150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।